হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের কম বেশি হয়তো সবারই মনে আছে Xiaomi Mi 11 Lite 5G স্মার্টফোনটির কথা। এই স্মার্টফোনটি ছিল Xiaomi-র তরফ থেকে আসা সবথেকে লাইট ওয়েট এবং সবথেকে সুন্দর একটি স্মার্টফোন, এবং এখন শোনা যাচ্ছে Xiaomi তাদের এই স্মার্টফোনটির একটি নতুন ভার্সন আনতে চলেছে। আর সেই স্মার্টফোনটির নাম হবে Xiaomi 11 Lite 5G NE। এবং এই NE মানে কি সেটা এখনও পর্যন্ত জানা যায়নি, কিন্তু আমার মনে হয় NE মানে হচ্ছে নিউ এডিশন, মানে Xiaomi 11 Lite 5G-র একটি নতুন ভার্সন। এবং ইতোমধ্যেই কিন্তু এই স্মার্টফোনটি বিভিন্ন সার্টিফিকেশন সাইটে লিস্টেড হতে দেখা গেছে। এছাড়াও Xiaomi-র এই নতুন স্মার্টফোনটি কোন স্পেকের সাথে আসবে সেটাও কিন্তু ইতোমধ্যেই লিক হয়ে গেছে। শোনা যাচ্ছে Xiaomi-র এই স্মার্টফোনটিতে Xiaomi ব্যবহার করবে 6.55 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস ওয়েলেট ডিসপ্লে। এখানে কোনো প্রকার হাই রিফ্রেশ রেট নাকি রেগুলার রিফ্রেশ রেট থাকবে সেটা এখনও পর্যন্ত কনফার্মভাবে জানা না গেলেও শোনা যাচ্ছে 120Hz-এর একটি হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে Xiaomi এখানে ব্যবহার করতে পারে। এছাড়াও স্মার্টফোনটি ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেন্সর থাকবে, এবং যেটা Xiaomi Mi 11 Lite 5G-এর সেম ক্যামেরা সেন্সরগুলোয়। একটা থাকবে 64MP মেইন সেন্সর, একটা থাকবে 8MP আলট্রা ওয়াইড এবং 5MP একটি ম্যাক্রো শুটার। এবং সেলফি হিসেবে তারা এখানে 20MP সেলফি শুটার ব্যবহার করবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি এটাও জানা যাচ্ছে এখানে নাকি 4200mAh ব্যাটারি ব্যবহার করবে তারা। এবং প্রসেসর হিসেবে এই স্মার্টফোনটিতে Xiaomi ব্যবহার করবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 778G এই 5G প্রসেসরটি। এছাড়াও Xiaomi-র এই 11 Lite 5G NE স্মার্টফোনটিও কিন্তু এর আগের স্মার্টফোনগুলোর মতনই অনেক বেশি লাইট ওয়েট হবে। এছাড়াও অনেকগুলো কালার ভেরিয়েন্টে Xiaomi-র এই স্মার্টফোনটি পাওয়া যাবে বলে রিসেন্ট রিপোর্ট থেকে জানা যাচ্ছে। তো আপনার মতামত কি Xiaomi 11 Lite 5G NE স্মার্টফোনটিকে নিয়ে? খুব দ্রুতই কিন্তু Xiaomi তাদের এই স্মার্টফোনটি আনতে চলেছে।